শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী সেই সঙ্গে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন যারা নিহত হয়েছে আমি তাদের আত্মা মাফরাত কামনা করছি আর যারা আহত তাদের যাতে দ্রুত চিকিৎসা হয় তার ব্যবস্থা নিয়েছে এবং সেটা আমরা কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই পরে ভাষা আন্দোলনের সংগ্রামী ইতিহাস তুলে ধরে শেখ হাসিনা বলেন দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষাকেও গুরুত্ব দিতে হবে আদালতের রায় বাংলা দেওয়ারও আহ্বান জানান তিনি সুষ্ঠু ভাষা যেটা প্রচলন থাকবে আর আমরা যারা এক একটা অঞ্চলের আমাদের আঞ্চলিক ভাষা তো থাকবেই এটাকে একেবারে বাদ দেওয়া ঠিক না কারণ বাদ দিলে আমাদের নিজেদের অস্তিত্বই থাকে না উচ্চ আদালতে রায় লেখে ইংরেজিতে সে রায়ে যে কি বলল তাকে নির্ভর করতে হয় তার সাথে যিনি আইনজীবী থাকেন তার উপর সেই ক্ষেত্রে আমি বলবো যে আদালতের রায়টা যদি কেউ ইংরেজিতেও লিখতে চায় লিখতে পারে কিন্তু একটা শর্ত থাকবে যে এটা বাংলা ভাষায় প্রচার করতে হবে প্রকাশ করতে হবে এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নবনির্মিত পাঠাগার ও সংগ্রহশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সময় সংবাদ